আমিরাতে চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার করে স্বাভাবিক করা হলো। জীবাণুনাশক স্প্রে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করল আমিরাত সরকার। এর মধ্য দিয়ে নাগরিকদের চলাচল স্বাভাবিক করা হয়েছে। গতকাল বুধবার এক সরকারি ঘোষণায় বলা হয়, আমিরাতে চলতি জীবাণুনাশক স্প্রে কর্মসূচির কারণে দুবাইতে রাত 11টা থেকে সকাল 6টা এবং অন্যান্য প্রদেশে যেমন আবুধাবি, আলাইন, শারজা, আজমান, উম্মুল কুয়েন, রাসেল খেমা ও ফুজেরাতে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাহিরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। ফলে আমিরাতে বসবাসরত সকল নাগরিকের বাহিরে চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এদিকে আবুধাবিতে প্রবেশের বেলায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে বিনা পারমিটে এখন আবুধাবি থেকে বাহিরে যাওয়া যাবে বলে জানিয়েছেন আবুধাবি মিডিয়া অফিস। ঘোষণাতে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করে সবাইকে চলাচলের আহ্বান জানানো হয়। মাস্ক ব্যবহার না করলে কিংবা আমিরাতের নির্দিষ্ট করোনাকালীন আইন অমান্য করলে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে জানান এদেশের সরকার।